কেন হাত কাঁপে না এগুলো করতে রাজ্য সরকার? মানে ধরুন আচ্ছা আচ্ছা আমি আমি এইভাবে একদম দেখি না। আমি জানি একজন আইএএস আইপিএস যখন চাকরিতে জয়েন করেন তাকে অপশন দিতে হয় তিনি কোন ক্যাডারে যেতে চান, সেই অপশন দিয়েই এ রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবরা বেঙ্গল ক্যাডারের পার্ট আইএএস আইপিএস হয়ে পুলিশেও যারা আছেন তারা। কিন্তু তবু আমি জিজ্ঞাসা করছি, আপনারা তো বহিরাগত বহিরাগত বলেন, নিজে সব পদবিগুলো বলছিলেন সময়বাবু, সব তো বাইরের অন্য রাজ্যের পদবি, তারা রাজ্যের মাথায় বসে আছেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব, তাদেরকে একই সঙ্গে বাড়ি ভাড়ার ভাতাটা দিচ্ছেন, আবার সরকারি বাংলো দিচ্ছেন, হাত কাঁপছে না, তাদের দিয়ে দিচ্ছেন, হাত কাঁপছে না। আচ্ছা অন্তত রাজ্যের ভূমিপুত্র সরকারি কর্মচারীদের জন্য তাদের বকেয়া ডিএটা দিতে পারেন তো, তখন আর বহিরাগত তত্ত্ব কাজ করে না। না আসি প্রথমত সন্ময় দা একটা কথা উনাকে না আগে এই কথার উত্তর দেবেন, দিচ্ছি শুধু নেতাই হয় সরকারি কর্মচারী হয় না, সবটাই দেবো আমি, সবটাই দেবো আমাকে বলতে দিন। প্রথমত সন্ময় দা একটা কথা বলি, এই যে কত লাখ টাকা দিয়ে নাকি হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করেছেন সম্পূর্ণ ভুল, উনি জানেন না হয়তো। বিএফ মাঠে আমি শর্ট লেগে থাকি, বিএফ মাঠে অলরেডি একটা হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে, একটা হেলিপ্যাড নামার জন্য একটা জায়গা রয়েছে এবং সেটা কোনো খরচা না করে এমনি তৈরি হয়েছে। আমি খবর নিয়ে বলছি এর আগেও এই হেলিপ্যাড গ্রাউন্ডে কথা শুনছিলাম যে মানে এই চুরি ওই চুরি অমুক করেছে তার জন্য টাকা দেওয়া আছে না। আচ্ছা অনির্বাণ, কেন্দ্র সরকারের যে দপ্তরগুলো আছে শ্রম দপ্তর থেকে শুরু করে যে দপ্তরগুলো থেকে টাকা দিচ্ছে না বা কমপ্লিশন সার্টিফিকেট পায়নি বলে কথা বলেছে, একটা ওয়েবসাইটে গিয়ে আপনি দেখাতে পারবেন যে আমাদের সরকার কোনো কমপ্লিশন সার্টিফিকেট দেয়নি বা কোনো হিসেব দেয়নি? কেন্দ্র সরকার কিন্তু অনেক খাতে তারা টাকা দিচ্ছে এবং তারা বলছেন যে এই ইয়ের মধ্যে ফিনান্সিয়ালের মধ্যে আপনাকে শেষ করে তারপরে বছর গোটা দেশের হিসেব রক্ষক এবং নিরীক্ষক গোটা দেশে বলছি তো গোটা দেশের, আরে অনিন্দবাবু প্লিজ এই সত্যের অপরাধ করবে না, গোটা দেশের হিসেব রক্ষক নিরীক্ষক 2,29,000 কোটি টাকা দেখিয়ে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে সম্প্রতি পার্লামেন্টে নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তৃণমূল সাংসদদের উপস্থিতিতে পরিষ্কারভাবে ডিক্লেয়ার করেছেন 2017 সালের পর থেকে রিকুইজিশনের সঙ্গে যে নিয়মটা সারা ভারতবর্ষে ইনক্লুডিং কেরালা প্রত্যেকে মেনটেন করে যে সিএজি রিপোর্টটা সঙ্গে দেয়, সিএজি রিপোর্টটা 2017 থেকে রাজ্য সরকার দিচ্ছে না। যখন বারবার প্রশ্ন করেছেন তৃণমূলের সাংসদরা নীরব থেকেছেন, সাইলেন্ট, এক নম্বর। দু নম্বর হচ্ছে আমি আরেকটা কথা বলি, একটু আগে বলছেন 2,29,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট কেন হয়নি, সিএজি রিপোর্টে ধরা পড়েছে, আমরা বলছি না কেন করেনি সেটা, অর্থাৎ আপনারা হিসেবে গরমিল করবেন। আরো মজার হচ্ছে আদালতে কলকাতা হাইকোর্টে মামলাটা হওয়ার পরে রাজ্য সরকারের তরফ থেকে একটাই আবেদন, বারবার একটাই কথা বলা হচ্ছে শুনানিতে গিয়ে, এই মামলাটা যেন আদালত গ্রহণ না করে, অর্থাৎ হিসেব দেওয়ার মুরদ নেই, এটা স্পষ্ট হিসেব নেই, হিসেব নেওয়া নয়। অনেক তথ্য দিয়ে একটা তথ্য দিই, এটা ঘটনা যে আজকে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট হিসেব দিচ্ছে না বলে রাজ্য সরকারি কর্মচারী কি স্কুলের বাচ্চারা কেন ডিপ্রাইভ হবে, কিন্তু এটাই তো আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার, আমাদের পলিটিক্যাল সিস্টেমটাই তো এরকম যে মাঝখানে যেখান থেকে যেখানে টাকাটা আসার কথা মাঝখানে যদি কতগুলো চোর দালাল বসে থাকে সেক্ষেত্রে এন্ড বেনিফিশিয়ারি যে সে বঞ্চিত হয় এটা তো দুর্ভাগ্যজনক, কিন্তু এই সিস্টেমই তো দেশ চলে, কিছু তো করার নেই। দ্বিতীয় কথা হচ্ছে, নাহলে তো এটা তো সম্ভব না কখনো যে দেশের প্রধানমন্ত্রী ঘরে ঘরে গিয়ে টাকা বিলি করে আসবে, এটা তো হতে পারে না, এবং তার জন্য আমরা গণতান্ত্রিক দেশে বাস করি না। এই সিস্টেমটা আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, গভর্নমেন্ট আছে, এতগুলো স্তরের গভর্নমেন্ট আছে, তো সেই কারণেই এক। দ্বিতীয় কথা, তুমি যে কথাটা বললে অনির্বাণ, বহিরাগত সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারী, দেখো এই যে পুলিশ, আমরা তো সবাই এটা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের জোরে আজকে চেয়ারে বসে আছেন, মানে সো মাচ সো যে আজকে 106টা পুরসভার মধ্যে একটা পুরসভা তাহিরপুরে হেরে গেল তৃণমূল, দুপুরে তৃণমূল হারলো, বিকেলবেলা থানার আইসি ট্রান্সফার হয়ে গেল, এই লেভেলে পুলিশের উপর নির্ভরতা। আমি তোমায় বলছি অনির্বাণ, আইপিএস অফিসারদেরকে মাইনে দেওয়ার কোনো দায় রাজ্য সরকারের নেই, ওটা কেন্দ্রীয় সরকারের ক্যাডার তারা। আইপিএস অফিসারদের মমতা বন্দ্যোপাধ্যায় 70,000 টাকা মাইনে বাড়িয়েছেন, 70,000 টাকা পশ্চিমবাংলার যে আইপিএস অফিসাররা, আর পশ্চিমবাংলা স্টেট পুলিশের যারা আছেন, কলকাতা পুলিশ কি বিভিন্ন কমিশনারেটের পুলিশ, রাজ্যের কর্মচারী যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কর্মচারী যারা, তাদের ডিএ বকেয়া, তারাও বাকিদের মতো
ডিএ চাইলে তারা ঘেউ ঘেউ করা কুকুর, এবং অন্য ধরো ঝন্টু বড়াইক যদি আজকে ডিএর দাবিতে মিছিলে হাঁটে তাহলে পুলিশের উর্দি পড়া একজন সরকারি কর্মচারী যারও ডিএটা বকেয়া তার কাজ হবে ঝন্টু বড়াইকের পিঠে লাঠির দাগ বসানো। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চালাচ্ছে, তার কারণ শান্তনু বিশ্বাস আছে ম্যানেজ করার। হ্যাঁ, তাই।